সিআইটিই এর রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন। সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর রেলওয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন। কয়েক দফা দাবির ভিত্তিতে শনিবার বিকেলে ডেপুটেশন দিতে যান সিআইটিইউ জেলা নেতা বদ্রিচরণ লাহা, জেলা সদস্য সনদ ব্যানার্জি, কালু রায় সহ নেতৃত্ব। ডেপুটেশনে দাবি দেওয়ার মধ্যে সাড়ে চার বছর ধরে বন্ধ থাকা উত্তর প্রান্তের টিকিট কাউন্টার চালুর করা, রেলওয়ে ওভারব্রিজ সংস্কার, কারণে অকারণে মালগাড়ি দাঁড় করিয়ে রেখে সাধারণ মানুষের পারাপারের সমস্যা, জিটি রোড, রেলওয়ে ব্রিজ ইত্যাদি। বক্তব্য রাখেন সনদ ব্যানার্জি, পীযূষকান্তি বিশ্বাস, প্রশান্ত কুমার সহ নেতৃত্ব। আড়াই বছরের মধ্যে হচ্ছে মানুষ এবং বিজ্ঞানীরা, তারা হচ্ছে চন্দ্রযান তৈরি করে চাঁদে হচ্ছে পাঠাতে পারে, তখন আমাদের মেমারি স্টেশনে, রেল স্টেশনের এই যে টিকিট কাউন্টার আধুনিকীকরণ করার নাম করে এই টিকিট কাউন্টারকে বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখতে পাই যে এই টিকিট কাউন্টার হচ্ছে বন্ধ করে দেওয়ার ফলে এই উত্তর অংশে বেশ কিছু হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম হচ্ছে আছে যে গ্রামের মানুষেরা মেমারির মানুষ, মেমারির আশেপাশে অঞ্চলের মানুষ, তারা এই স্টেশনে টিকিট কাটার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা দক্ষিণ পাড়ায় গেলে টিকিট হচ্ছে যে কাটতে যেতে। আমরা দাবি করেছিলাম, আমরা ম্যানেজার সাহেবকে বলেছিলাম যে মানুষ হাজার হাজার, আজকে মূলত স্টেশনকে কেন্দ্র করে যে পুরনো টিকিট ঘর অতীতে দীর্ঘদিনের ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে, সাড়ে চার বছর অতিক্রান্ত হয়েছে, এটা যেমন একটা দিক। পাশাপাশি ওপারে টিকিট কেটে যেতে হচ্ছে বয়স্ক মানুষদের, সেখানে একটা অসুবিধা হচ্ছে, শুধু বয়স্ক মানুষ নয়, স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে হাজার হাজার মানুষ যারা রেল লাইন পার করে ওদিকে যাচ্ছেন সেই এর একটা বিষয়। এর সাথে সাথে এখানে যে তোলা তোলা হচ্ছে স্টেশন বাজার এলাকা, সেগুলোকে বন্ধ করতে হবে। এখানে যদি কোনো ভেন্ডার হচ্ছে যে নিয়ে থাকেন কেউ, তার রেড চার্জ লাগাতে হবে, কারণ টোটো থেকে আরম্ভ করে সবাইকার ক্ষেত্রেই এখানে পয়সা তোলা হচ্ছে, এই একটা বিষয়। ওভারব্রিজ অবিলম্বে তৈরি করতে হবে, মেমারিতে দুটো রেল গেট পারাপার করে যেতে হয়, মানুষকে খুবই অসুবিধার মধ্যে আছে। এক্ষেত্রে আমরা বলবো যে আমরা সিআইটির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে করছি, কিন্তু যাদের করার কথা এখানে পৌরসভা, তাদের কোনো এ ব্যাপারে ভ্রুক্ষেপ নেই। সাধারণ মানুষ যারা এগিয়ে এসে আমরা এই কাজ করছি সিআইটির পক্ষ থেকে, নিশ্চিতভাবেই মানুষের অনেক অসুবিধার কথা ভাবনা চিন্তা করি। আপনার নাম? আমার নাম বদ্রিচরণ লাহা।